কিশোর মা গাঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখানে আসুন, আজকে আমরা হকল সিলেটি অনুষ্ঠান লইয়া অনেকদিন পরে আবারও আপনার সামনে আমি আইলাম, জেনিফার সরা লাক্সমী। আশা করি আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমার এবং আমার অতিথি যারা আসেন তারার লগে আপনারা থাকবা, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা সিলেট লইয়া তাইলে আমরা আপনারা কল করিয়া আমার লগে জয়েন করবা। আমরা গেস্টকলোর লগে আউকা ফয়লা আপনাদের পরিচয় করাইয়া দিলে আমার আতর ডাইন পাশে ফয়লা আসেন আমরার মোশতাক আহমদ বাই, তাই ট্রেনিং কনসালটেন্ট ক্লেভেল রিসোর্সর, আর তারপরেও আসেন আপনার সবেও ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদেশের সিলেটে কোক্কা যে কোনো ধরনের নাটক কোক্কা আমরা এই বাইরে আমরা সবসময় দেখি, আফাও লগে থাকুন বাইর লগে সবসময় হাজব্যান্ড ওয়াইফোর ক্যারেক্টারও, শেখ নুরুল ইসলাম বাই অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব। মজার একটা ব্যাপার হইল আজকে সবচেয়ে আসলে কাকতালীয়ভাবে একটা জিনিস মিলছে, আপনারা দুইজনও মৌলী বাজারের জয়, এবং ভিউয়ার্স আপনারা যারা বিশেষ করে মৌলী অবশ্যই সবে কল দিতা, মৌলী বাজারের যারা আসেন আপনারা সবে অবশ্যই আজকে আপনার তোর মৌলী বাজার সম্পর্কে যদি কোনো কিছু কর থাকে, কোনো আপনার তোর ঐতিহ্য থাকে, কিছু আপনারা তুলিয়া ধরতা হইতা, গান কবিতা যে কোনো জিনিস হোক, বা আপনার তোর মৌলী বাজারের সৌন্দর্য সম্পর্কে কিছু আপনারা শেয়ার করতা, সে যদি রিসেন্ট দেশ থেকে আইয়া থাকুন তাও যদি হইতেছেন আপনারা আমরা লয়ে কল করিয়া জয়েন করবা। বাই ফয়লা আপনার কাছে যাই, কিতা অবস্থা, হুক্কা কিলা লাগে আজকে, বহুত অনুষ্ঠানও গেছেন তবে আমরা হকল সিলেটি খুব সুন্দর একটা অনুভূতি। আমি আগে জানতাম না যে এইরকম একটা প্রোগ্রাম হয়, আর এই প্রোগ্রামের মাধ্যমে অনেক জিনিস আমরা শেয়ার করতাম, পারবো অনেক জিনিস আমরা জানি না, অনেক জিনিস যেটা জানার আছে এগুলা নিয়ে আমরা সিলেটর আসলে সিলেটর প্রচুর কথা আছে যেগুলো আসলে আমরা কইলে কই আসে শর্তাম পারতাম না, আর বিশেষ করে যারা নিউ জেনারেশন আছেন এরারে আমরা আমরার কালচার সম্পর্কে জি বা আমরার ইতিহাস সম্পর্কে জানা নির্দরকার, শুধু সিলেটি নাই প্লাস সারা বাংলাদেশের মানুষ। জি ধন্যবাদ ভাই, আইমো আপনার কাছে আবারও, আর তারপরে আইলাম ভাই শেখ নুরুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই আপনার কিলা লাগে আজকে, আমি জানি আপনি বহুত প্রোগ্রামও যান সবসময়, কিলা লাগে? ফয়লা আপনারে ধন্যবাদ জানাইলাম আজকে আমরারে, আমি আমার ভাই আপনারে অনুষ্ঠান আপনি কথা হওয়ার সুযোগ দিয়েছেন, আনছে সুন্দর একটা প্রোগ্রাম আপনার। তো থ্যাংক ইউ, আর আমরা মাতবো সিলেট সম্পর্কে জানবো, আমরা অডিয়েন্স দর্শক বৃন্দরে জানাইবো আর কি, আপনার লগে এনজয় হবে। তো আসলে আমরা আড্ডা লেখানো একটা, এটা আমরা আসলে যে কোনো অনুষ্ঠান হোক একটা আড্ডা লেখান যদি করে এটার কিন্তু একদম লাগে রিয়েল রিয়েলিটি থাকতো আর কি। বাইরের কাছে প্রশ্ন হইল আপনার, আপনি তো ওদেশ জন্ম, ওদেশ আপনি জন্ম বড়, বাট আপনি লেখাপড়া দেশও করছেন, লেখাপড়া দেশও করছেন ওদেশ জন্ম বড়, এটা কিলা কিতা মানে ব্যাকগ্রাউন্ড সিস্টেমটা কিলা কিতা জানতে খুব ইচ্ছে হয়। আমি জানি এটা আগে বহুত ইলা কাহিনী আছে, আপনার কাছ থেকে আমি জানতে ইচ্ছে। আমার মা আমার জানা মতে বোধহয় আমার মা 1959 লন্ডন আইসা, যে সময় আমরা কমিউনিটির মানুষ আরা, তখনও আমার বাবা ব্যবসায়ী আসলাম, এটা আমার ইস্ট পাকিস্তান ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের লোকে খুব অঙ্গাঙ্গিভাবে 1959 আমার মা আইসেন, আমার মা আমারে হয়েছেন হয়েছেন এই সময় কোনো মার্মিয়াম থাকতাম, এই সময় কোনো বাঙালি ফ্যামিলি বাঙালি মহিলা ইয়া আসলাম না, তখন তো এই সময়ের একটা ইয়ে আছিল সাদা মহিলারা বিয়া শাদি করতা, তো পরিচিত সাদা মহিলার সাথে কমিউনিকেট করতা। আমার মা ইংরেজি অত দখল আসিল না, তবু বোধহয় বালা কমিউনিকেশনও হয়েছে এগুলা নিয়ে। আচ্ছা, তখনকার আসলে যে আপনার সিলেটের একটা আওয়ার একটা সিস্টেম আছিল, আমি যতটুকু শুনছি আর কি তখন সবাই কইতা যে গলাঘাটা পাসপোর্ট বা ব্যবসা করিয়া কেউ শিপ জাহাজও ব্যবসা করতা, মানে তখন করে আওয়ার সিস্টেমটার ব্যাপারে আপনি যদি একটু আপনার দর্শক ব্যাপারে, যারা সিমেন্ট হিসাবে আসলা আইসই যা যা যাইয়া ইয়েছে বিড়ছে, বিড়ার পরে যখনও বেশ সুন্দর লাগছে রই গেছেন গিয়া, তখন কোনো সিস্টেম আসেন নাইলা মানে রইতে পারে, এরপরে আস্তে আস্তে মানুষ লিগেল ওয়াটো ইজি আছে। আচ্ছা, তারপরে আইলো ইয়ার ব্যাপার, ধরেন
ছেলেরারে আনার ব্যাপার একটা ইরেক ফলল। তারপরে এইটির দিক থেকে ফ্যামিলি আওয়ার খুব আগে হয়েছেন, কিন্তু খুব থোড়জোর চলছে এইটির দিক থেকে। সম্ভবত আমি একটু অ্যাড করি, সম্ভবত আপনার যে সময় খরা আপনার আম্মা আইসলা যে সম্ভবত শুরু হয় মাত্র কয়েকজন লন্ডনে, তখন না নি ওলাখান অবস্থা যে ফিউ পিপুল আইসলা মলিবাজার থাকি বা সিলেট থাকি। গ্রেটার থাকি ধরেন 59 আমার জানা মতন সরি খেয়ে, যদিও দর্শকেও আমার কারেক্ট করতে পারেন। ইসলাম মিয়া সাহেব আসলা, জরি মিয়া সাহেব আসলা, আমার বাবা আসলা, বার্মার দনের ইসমাইল মিয়া সাহেবের আসলা, এরা এরপরে থেরা মিয়া সাহেব আসলা, মনাহ মিয়া সাহেব আসলা, রেস্টুরেন্ট ব্যবসাটা আমরা যখন ইয়ে হয় আমার জানা মতে খুসাই আমার বাবারই বন্ধু আসলা মশ্রফাল হিসাব। আমার মনেও থানার দরিয়ে রেস্টুরেন্ট ব্যবসাটা আরম্ভ হয়েছে কত সাল থেকে হইব সিলেটি, মানে সিলেটি হলেও তো ফয়লাবো না হয় যতটুকু সম্ভব সিলেট রেস্টুরেন্ট ব্যবসাটা সমর্থন। আমার বুদ্ধে 50 এর দিকে তাকিয়া মশওয়ালি সাহেব, আমি যখন দেশ থাকি আমার দেশ নিছলা দেশের কালচার এইখান থেকে, এরপরে বাবা মারা গেল, তারপরে আমি বড় হইয়া 79 হয়েছি। মশওয়ালি সাহেব আগের মানুষ তো খুব ফ্রেন্ডলি আসলা, সেও গেলে দেশও গেলে রেস্টুরেন্টও কাম করতাম, দেশও গেছইন, দেশ তাকিয়া আইসইন আওয়ার পরে বা বাড়িতে ঋণ আসেনি, ঋণ হরি আইসনি ওয়াই হত হতো সব স্টাফে মিলিয়া 2-3 সপ্তাহ বেতন দিয়ে এনে করে দিলেছেন, তান ঋণ শেষ। এই জিনিসটা এই যে একটা ইউনিটি আছে, আমার মনে হয় ওই ইউনিটি থাকার কারণে অতটুকু পর্যন্ত আগে ঋণ শেষ, যখন ও ঋণ শেষ তখন এই এক সপ্তাহ করে করে মানে মানে ইয়ে করছেন শেষ করে লইলা। তারপরে দেশ গিয়েফ্রেন্ড বন্ধুরে হয়তো আমি ট্যাক্সি আমি কাম করি আর আমার পয়সা বাটা মানুষে বাটাই সাহায্য সহযোগিতার আসলে আটটা তো এরপরে কিছু আমরা সিলেটি মানুষ কিন্তু খুবই সরল সহজ, আমরা জানে মায়া করি, আমরা অন্তর থাকি মায়া করি, আখেরে যদি বালা না পাই মানুষ টের পাই, বালা না পাইলে কেউ ক্ষতি করতাম না, তবে তার কাছে আর আমরা কিন্তু মানুষে টের পাইবারে বালা পারাম না অন্যরকম। তো ভাই আপনার কাছে আবারও যাই কি নুরুল ভাইয়ের কাছে, ভাই আপনার হবে অবশ্যই মাতে যেতে যখন বাইরে গেছে হেলেন আফার মাত, আপনার নাম লইলে হেলেন আফার মাত একবারে একটা ওতপ্রোতভাবে মানে জড়িত যে একটা দর্শক আপনারা যারা আছেন হেলেন আফা এবং নুরুল ভাইয়ের নাম লইলে মনে হয় যে দুইটা বডি বাট একটা সোল, আসলে তার উপরে আর কিছু করার নাই। আপনি হবে আপনারে খুব সুন্দর করে আপনার, যদিও আমরা অতি সাধারণ মানুষ এরপরেও আপনি সুন্দর ভূমিকা দিছেন। আমি আইসি বেশ পরে আইসি দরকা এখন 28 বছর মতো হয়ে যায়, 28 ইয়ার্স। তবে থান জন্ম আপনি জান না আপনার ফ্রেন্ড আফা থান জন্ম নতাইন লেখাপড়া করছেন দেশ ভাই যে কইলা, আমরা আমার শ্বশুর ফুরান লন্ডনে আসলাম, আমার দাদা শ্বশুরে একটা জিনিস দেশের প্রতি অত টান আছিল যে তার সব বাই চিন্তরে কিন্তু জন্ম দেশ লেখাপড়া করেছেন দেশ, যে দেশের প্রতি অত টান আছে আর কি, তোমরা জন্ম দেশ ঠিক আছে কিন্তু লেখাপড়া করো দেশ, দেশ বড় দেশের কালচারটারে তোমরা ধরে রাখতে আর ভাই সিমিলার জিনিস তো আমার লোক হয়েছে আমার লোক হয়েছিল না এই জিনিসটা। আসলে আমি যতটুকু মনে করি দর্শক যারা আছেন আসলে এটা আসলে খুব দরকার, যে রুট যে একটা শিখরের কাছে যদি আপনার শিখরের যদি ছায়া একবার আপনি পাইলেন, এরা কোনো সময় অন্য কোনো দেশের ট্রেডিশন বা কোনো কালচারে তারা কোনো সময় আকৃষ্ট করতে পারতো না, এটা দরকার। তো আপনি পরে আইলা মানে আওয়ার পরে আফার লোকে কত বছর থেকে আপনার
আফার লগে সম্পর্ক হইলো দেশও আচ্ছা কলেজের তত্ত্বে আমরার সম্পর্ক হইছে বা দুয়ে ফ্যামিলি আমরা ক্লোজ আসলাম আগের থেকে জানাশোনা আছে কোন জায়গায় পড়াশোনা করছেন আমি মুলিবাজার আফাও মুলিবাজার এরপরে তো আইলাম আফার লগে বিয়ে হইলো এরপরে আওয়া লাগলো আর কি না এটা তো অবশ্যই যেহেতু আমি কইছি না দুইটা বডি একটা সোল তো আপনারা তো অবশ্যই যে যেন থাকবা একটু দিব থ্যাংক ইউ আর আপনারা তো আসেন আমরা লোকেশন জি অবশ্যই অবশ্যই সেলিব্রিটি অবশ্যই না 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 সেলিব্রিটি নাই আসলে বাইরে সেটা জিনিস জানতাম আপনি যে আইসো নিন আওয়ার পরে আপনি কি তা যখন দেশও আসলা পড়াশোনা করছেন তখন কি তা হিসো বয়ের কলেজও আপনি তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই সময়কোর যে সাংস্কৃতিক অঙ্গন যে একটা আছিল সিলেটর পুরা সিলেট জুড়ে আমি খালি মৌলিবাজার কইতাম নাই অবশ্যই খুব কনজারভেটিভ তখনকার সময় যে আপনি গান গাইতা বাইরে গিয়া আপনি নাটক করতা এগুলা জিনিস আসলে তখনকার সময় আসলে চিন্তা করা একটু ডিফিকাল্ট আছিল তো এই সময় আপনি কিলাইতা তিন বল বইলা বা অবশ্যই আপনার ফয়লাতে কি ইনভলভ আসলা আপনি যার কারণে নয় আপনি এগুলা ইনভলভ হয়েছেন ওটা যদি একটু শেয়ার করতাম আসলে কিছুটা মনের টান থাকতইব আর কি নেচার যে জিনিসটা আর কি থাকে অনেক মানুষই আছে সংস্কৃতির প্রতি সোসাইটির প্রতি একটা টান থাকে মনের আর কি থাকে আমার একটু টান আসিল মনের দিকটা কি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লগে জড়িত আসলাম উদিচির লগে জড়িত আসলাম বলি বাজার থেকে ছাত্রঋণ হরতাম আর তখন গান নাটক একটু মনের শখে আর কি আর আমরা পারিবারিক ভাবে কোনো বাধা আছে হিসাবে উন্মুক্ত আছিল এগুলো আর কি আফাও কিন্তু আপনার লগে তখন আসলা নেই তাত না পরে আসতে কলেজে থাকতে আসলা কলেজে থাকতে আসলা আসলা বিভিন্ন অর্গানাইজেশন লগে জড়িত আসলা কালচার জিনিস ভালো ভাইতা থাকতো আর কি পরিচয় আছিল আর কি তো আগে আপনি যেটা কইছেন ঠিক ওই কিছু রেস্ট্রিকশন আছিল আমরা কিছু নাই আমার কাছে লাগে বেশি মানে এই সময় বা তো বুঝরা এই সময় আসলে যে আপনি বুঝরা না নিজে আমরা যারা আসেন ইনো সিলেটর তখন চিন্তা করতাম এই দেশের কালচার না পাওয়ার লাগে দেশও নিয়া যে একটা আমরা কিন্তু এখন করতাম ফারতাম না চাইলেও আমরা ফারতাম না আমরা যদি আমরা বাচ্চারা কই দেশও দেয় মুখে কই ফয়লাও হবো না তখন কোন যে রেসপেক্ট প্যারেন্টসের প্রতি আছিল যে না আমার মা বাপে কইছেন আমার যাইতে হইব আমার মা বাপে কইছেন আমার করতে হইব এই জিনিসটা কিন্তু এখন কোন বাচ্চেন্দ্র কাছে আমার মনে হয় না হ্যাঁ তারা ওকে আছে ঠিক আছে কিন্তু তারা এই জায়গাটা আমরা ব্যাক করা পসিবল নাই হয়তো বা পসিবল নাই তারারও দোষ দিতাম নাই আমরা হয়তো বা দেশের পরিস্থিতি আগর লাখা নিলা নাই যার কারণে বাচ্চেন্দ্র বহু ধরনের বোধ কারণে তারা চিন্তা করে যে না আমরা দরকার নাই আমরা জেলা আছি তারপরে আরেকটাও ব্যাপার ভাই আপনি বাঙালি কমিউনিটিতে আপনি পলিটিক্স করা আপনি ইনভলভ আছেন সাপোর্ট দিরা হয় সব ধরনের জিনিসও আপনি কিতা মনে করেন না নি যে আগর যে জিনিসটা আছিল এই জিনিসটা যে ফ্লেভার যেটা দেখো ফুল ফ্লেভার আমরা এশিয়ান বা আমরা সিলেটি যে ফ্লেভারটা এটা এখন কমপ্লিটলি আমরা ইনো ফাইরাম মেলাওর আওয়ার পরে কমিউনিটি মোর অনেক জিনিস আমরা ইয়ে করলাম আগে ধরেন রেস্টুরেন্টে মানুষের কাজ করছেন ছুটির একদিন ট্রেনে বাসে মোবাইলেরও ইয়ে আছিল না ঘরের মাঝে ইয়ে আছিল টেলিফোন বক্স আছিল জেঠার মাঝে দুই ফেনি কইন হারাইয়া ফোন করতা তো চেঞ্জ না থাকলে ফোন বন্ধ ওর ওর অবস্থা আছে কিন্তু ওখান তো এইগুলো নাই মোবাইলের মাঝে থাকি আমরা গড়ি খেউ অনেকে গড়ি আত দেয় না টিভি অনেকে দেখে না টিভি থাকি মোবাইল বেশি মোবাইল থেকে যেমন বহুতরে দেখা যায় যে আমরা কইছি যে লাইভ প্রোগ্রাম আজকে আমার কইরা ফেসবুকও আছে নি টিভি দেখার প্রতি অত ইন্টারেস্ট না ফেসবুকও আছে ওকে দ্যাটস ফাইন আমরা ফেসবুকও দেখতাম যদি না পারি একটু দেখবো পরে আমরা বাকিটা দেখবো এটা আসলে সময়ের লগে প্রযুক্তিগত দিক থেকে আমরা যে উন্নত হয়েছি এই জায়গাটা দেখা যায় আর সব মানুষ ও কারণেও আমার কাছে আরও জিনিস জিনিসটা ভালো লাগে কিতা তারপরে একটা জিনিস আমার মনে হয় পজিটিভ যেমন পাচ্ছেন দেশের যে আপনার বিশেষ করে মৌলভীবাজারের যে সৌন্দর্য আমরা সময় কিন্তু আমরা খালি মাধবকুণ্ড চিনতাম আর এখন তারপরে আরও কত রিসোর্স কত ধরনের প্যালেস গ্রান্ড সুলতান হয় সবটা বাচ্চেন্দ্র হয় তারা যখন এটা অনলাইনও দেখে দেখা যায় আমার বাচ্চেন্দ্রাই বোধ সময় গফর যে আমার অমুক ফ্রেন্ড অন্য দেশের তারা দেখছে অমুক জায়গা মৌলভীবাজার সার্চ দিলেও তো টুরিস্ট প্লেস মৌলভীবাজার সিলেটের হয় তখন তারা তখন দেখা যায় তারা কর যে আমরা তো মহিলা তো নাইস প্লেস ইটা ওলা ওলা তখন আমাকে হয় তো মৌলভীবাজারের সৌন্দর্যের ব্যাপারে আপনি তো ট্রেনিং দিরা
কোন টাইপের ট্রেনিং ইনো দিরা? আমি একটু জানতাম, সেটা আমার খুব ইন্টারেস্ট লাগে, যেহেতু আমি কিন্তু দেশ জন্ম, দেশ বড়, দেশ পড়ালেখা, তো আমার সবসময় আসলে ইন্টেনশনটা থাকে যে দেশর আসলে আমরা যেটা করলাম দেশর কিতাব পজিটিভ সাইডে আমরা করতাম কর্ম কিছু। আপনি যে এটা ট্রেনিং দিরা, এটা কোন কিলা কিতা ট্রেনিং দিরা? আমি অ্যাকচুয়ালি ক্যাটারিং ওয়ার্কার আসলাম। আচ্ছা, ধরেন ইন্ডিয়ান রেস্টুরেন্টও প্রথম স্টার্ট করছি, তারপরে ইংলিশ রেস্টুরেন্টও গিয়া আপ মার্কেটগুলার ইয়ে করছি, করার পরে আস্তে আস্তে কোর্স করিয়ে আমি প্রোগ্রেস করছি, করার পরে আমি হোটেল অ্যান্ড ক্যাটারিংয়ের ট্রেইনার হিসেবে কোয়ালিফাইড হয়েছি। অ্যাকচুয়ালি ট্রেইনার না, আমি ম্যানেজার হিসেবে কোয়ালিফাইড হয়েছি। ধরেন একটা ফাইভ স্টার হোটেলের যদি করতে হয় অন্য দেশে, যে কোনো রিমোট এরিয়াত একজন জেনারেল ম্যানেজারের যে ধরনের ক্যাপেবিলিটি থাকে, ও ধরনের ওয়েতে আমি পশ্চিমত হাইব্রিড কলেজ থেকে ট্রেন হয়েছি। আর্মি পার্সোনেল হলতে লগে আর্মিরা যখন সিভিলিয়ানও যাইতে হয়, তারা আলাদা কোর্স করাইয়া সিভিলিয়ানের জব করা লাগিয়ে দেওয়া হয়, আমি ও বেচর লগে আসলাম। আপনি যখন যে বেচর লগে করছেন তখন এই সময় আমরা সিলেটি যারা আছেন তারার ইয়েটা কিলা আসিল, রেসপন্সটা কিলা আসিল? আমার লগে কেউ আসল না, একমাত্র আমি আসলাম, ব্রাউন স্কিনের মানুষ, কিছু রেশিয়াল প্রবলেমও ফেস করছি। কিন্তু কত সালের কথা কইরা একটা? আমি 90-এর দিকে করাম, 90-এর দিকে আর স্পেশালিস্ট কোর্স আছে। তখন আমার এক বন্ধু বান্ধব কিছু ক্রিটিসাইজ করছে, এটা কি তা করাই, তুমি পয়সা জমা রেস্টুরেন্ট করো না কেন? আচ্ছা, এগুলো জিনিস কেন করো না? অনেক ধরনের ইয়ে করছে, শেষে ও বন্ধুরাও আমার এখন থেকে আর বেরিয়ে। আপনি কি তা মনে করেন একটা করার কারণে আমরা সিলেটি কমিউনিটি আপনি কতটুকু ম্যাক্সিমাম দিতে পারছেন? 8-10,000 রেস্টুরেন্ট আছে, আমার মনে হয় 80% তোর ডায়েরির মাঝে আমার ফোন নাম্বার আছে। তো আপনি সাকসেসফুল আছেন? সাকসেসফুল ব্যবসায়ী জি, ব্যবসায়ী হইতাম না, আমি কমিউনিটি সার্ভিসও প্রোভাইড করলাম। কিন্তু আমি যা আর্নিং করলাম ওখান এসটাইতে অন্তত 10 times আমি যদি হোটেল কোনো কোম্পানিতে কাজ করতাম আমি রুজি করতাম না, রুজি করতে পারলাম। কিন্তু আমার স্যাটিসফ্যাকশন কোন জিনিস, আমার বাবা মানুষের সাহায্য করতাম অনেক মানুষ, যেমন আমরা টাওয়ার হামলেট অনেক সার্ভিস কাটার কারণে ওয়ান স্টপ সবগুলো বন্ধ হয়ে গেছে। অফিসে আইয়া মুরব্বী মানুষ হল, আমি খামো কোনটা বুঝতে রাজি নাই, আমার বাংলা দেওয়া কটা করিয়া দেই, আমি কোনটা ইয়ে করি না, চায় খাও খাওয়াইলাম বইয়া ইয়ে করিয়ে দিলাম। কিন্তু তারার যে একটা দাবি করি আমার হইন, ওটাই আমি প্রাউড ফিল করি। তো আজকে দুইজনরে দেখছি, আজকে দুইজনরে একজনের ট্যাক্স ক্রেডিটও আমি ফোন করিয়া তার একটা ইয়ে আছে শর্ট আউট করিয়া দিয়েছি, আরোজনের ফোনের টাইম ফিল আপ করিয়ে দিই। কিন্তু আমি এগুলো লাগে কোনো চার্জ না, আসলে ও জায়গাতেও মনে করি যে আপনি আমার সাকসেস হইল গিয়ে আমি মানুষরে সাপোর্ট দিতাম পারলাম। আর আমার আর একটা নেগেটিভ প্রবলেম আছে যে কোনো ধরনের লোভলালসার প্রতি আমি ইয়ে না করিয়া, আমি যদি কমিউনিটি ইস্যু হয় আর কোনো মানুষ যদি ডিসএডভান্টেজ হয়, তখন আমি আপনারলোকে যদি খাতির থাকে আমি কেন ইয়ে করতাম না, ইউ আর রং, ইউ শুড কারেক্ট ইট। যেটা প্রমাণ আমি কয়েকটা বিষয় লইয়া রিসেন্টলি আমি ফাইট করি আর আমি ইনকাম করিয়া দ্যাটস ফাইন, কিন্তু আমি কোর্স করতাম এটা ইনভলভ না হইয়া, এটার লাগে আপনার ধন্যবাদ। আমার পক্ষে প্রফেশনালিও আমি যে লাইনে প্রথম ঢুকছি, যেমন ফয়লা ফুড হাইজিন ট্রেনিং দিয়ে আমি স্টার্ট করছি, এনভায়রনমেন্টে হেলথ অফিসার জাম দিয়ে উঠত যে আমি কেমনে কোয়ালিফাইড হইলাম ফুড হাইজিনের ট্রেনিং করাইবার লাগে। তখন টাওয়ার হামলেট স্যার ইয়ে আসিল, ফুড সেফটি টিম লিডার আছে আর রিকমেশন, ব্রাডি সেন্টার ইউজ করতাম, রিকমেশনে একদিন অন্য আইসে ফুড হাইজিন কোর্স দেখি আমার ইয়ে করছে, আমার সেটিং টেটিং দেখিয়া সকল আমি এক মিনিটের লাগে আইতাম পারিনি, সব কিছু দেখে গেছে উনি। আর তাইনারবার ইয়ে করছিল চার্টার ইনস্টিটিউট এনভায়রনমেন্টাল হেলথের যে ইয়ে তাই আমার সম্পর্কে লেখছিল, তারপর তাকে স্টপ। এরপরে তো আমি নিউম কলেজের এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি, যার কারণে গিয়া আর তো আর আমার পিছনে যারা নয়া ট্রেনার হয়েছেন, যারা নয়া ট্রেনার হয়েছেন এরা লাগিয়া ফত পরিষ্কার হয়ে গেছে। আর নয় প্রথমে আমি অনেক প্রবলেম ফেস করছি, একটা
একটা রাস্তা উন্মোচন করিয়া দিছে যে ও রাস্তার দিকে চললে ও ধরনের কাজ করতে আইরাম বাইরের কাছে খুব জানতে ইচ্ছা ওর আপনি ইদেশ যখন আইলা আমি জানি আপনি ফলেও কইছেন যে ইনভলভ আসলা দেশ কিন্তু ইদেশ ইয়া কিলা নাটকের লগে বা কালচারাল সাইডে যে ইনভলভ হইলা আপনি অ্যাড করো নাটক করো কিলা ইনো ইনভলভ হইলা থ্যাংক ইউ আফা ও যে কইছিলাম না যে কিছু একটা নেশা থাকে সব সব দিকে খুঁজিয়া বা করছে খুঁজে কইলে আপনি স্পোর্টস কেউ অন্য পলিটিক্স করে এটা থাকে আর কি যাওয়ার পরে আমি একটা সংগঠন লোক জড়িত আসলাম দেশ উদিচি তো এনোয়া দেখি উদিচি আছে ও আস্তে আস্তে মনের একটা ঠান নাইনি যে কিছু ইনভলভ থাকা আর কি সোসাইটির লোকে বাংলা কালচারের লোকে সম্পৃক্ত থাকার লাগে ভাই হইলা ভাই একটা দেশে আসি গেছ ট্রেনিং হর্স হইল ওলাখান আর কি ও হেসে সবর লোকের পরিচয় হইল আস্তে আস্তে সম্পৃক্ততা তখন থেকে বাড়ছে সবর লোকের পরিচয় হয়েছে জিলা আপনার আপনারা তো সিনি বউ থাকেও পাই ডাক নাম্বার দুলাভাই হিসাবে সিনি আর একটা ব্যাপার কিতাব ভাই আমি কই আপনারে যতটুকু আমি মনে করি সিলেটের ইনো কমিউনিটি যারা আছেন একসময় আসিল বউতে একটা কইতা যে না এই ধরনের জিনিস ইনভলভ হওয়া ঠিক নাই তবে আমি যতটুকু মনে করি হ্যাঁ প্রফেশনালি কেউ নিয়ে হোক না হোক একটা যার যার পার্সোনাল ব্যাপার তবে ইনভলভ কিছু রাখা পাচ্ছেন তোরে এটা ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এই দেশ যদি আপনি আপনার পরিবার পাচ্ছেন তোরে যদি আপনি আপনি যে জায়গার থেকে আইসো জায়গাটা যদি তারার মনে রাখাইতে হয় তাইলে আপনি তারার একটা বাঙালি তারার পরিচয়টা যদি মনে রাখতে হয় যে না সপ্তাহের পরে আমরা একজন মুসলমান বাঙালি একটা আমরা মনে রাখতে হবে তাইলে আমরা কালচার আমরা দেশের সবগুলার লোকে ইনভলভ থাকলে তখন যে এই দেশের যেগুলা অবশ্যই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গার কালচার আছে আমরা আসি হিসাবে আমরা এটারে রেসপেক্ট করবো কিন্তু আমরার যে সিলেটি আমরা সিলেটি কিছু কালচার আছে এই জিনিসগুলারে বাচ্চেন্টর কাছে আপনি যখন আস্তে আস্তে তুলিয়া ধরবা তার দেশের প্রতি মায়া হইব দেশের মানুষের প্রতি মায়া হইব আত্মীয় স্বজনের প্রতি মায়া সব দেশের প্রতি একটা টান থাকবো তারা মানে আমরা সব সিলেটি ইনো যারা আছেন আগে যে তেন করতাম সেনে করতাম দেশের মায়ার টানে আমার বাচ্চা মায়া বলতো না দেশ বলতো না নিজের মানুষরে না বলার লাগে আপনার তো বাচ্চা তিনজন চারজন তাই তিন দেশের প্রতি কতটুকু টানটান বা আপনারা যে কালচারাল সাইডে এজ এজন সিলেটি হিসাবে যে আমরা যে ইনো ইনভলভ আপনারা হাজব্যান্ড ওয়াইফ মা বাবা দুইজন তারার ভিউটা কিলা আসলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আপনার বা জানার ব্যাপারটা আর কি এটা যদি আমরা যদি বাচ্চেন তোরে আমি খরম আমার লাগি আমার দর্শকের লাগি আমরা সবর লাগি আর কি বাইতো আসই নই আমরা যদি এটা বাচ্চেন তোরে আমরা সবর বাচ্চেন তোরে যদি আমরা আমরা রুটটারে ইনভলভ না করি আমরা এজ এ সিলেটি এজ এ বাংলাদেশি বাংলাদেশি হিসাবে তো বাচ্চেন বাচ্চারা কিন্তু আমরা এই রুটটারে ভুলে যাইব তারা এদেশও যারা বড় বাচ্চা হচ্ছে এরা সব কিছু ভুলে যাইব কালচার কী জিনিস জানতোই না তো আমি চেষ্টা করি চেষ্টা করতাম বা করছি যে আমরা বাচ্চিন্তরে বিভিন্ন অনুষ্ঠানও লইয়া যাওয়ার লাগি বা বিভিন্ন বাংলাদেশি আচারাচরণ বৈশাখী মেলা এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার লাগি চেষ্টা করি তারা লইয়া যেন তারা আসে মাশাআল্লাহ তারা জানে বাংলাদেশের কালচার সিলেটি কালচার কিলাখান এটা তারা কাছে আসে তারা জানে আর কি তো আমি অনুরোধ করবো সবরেই যে এই জিনিসটা যাদের আমরা বাচ্চাই আজকালকে যখন এর বাচ্চেন গরব ইয়া কম্পিউটার খেলার আস্থা আস্থা সবচাইতে বড় জিনিস হয়েছে গিয়া গেম গেমে বাচ্চেন তোরে ফিউচারে এডুকেশনটা নষ্ট করে ফেলে এদের তো এটা সচেতন থাকা রাখবো আমরা সবর যে বাচ্চাইন যাতে গরব ওইটা থাকে না মনে করি একটা অনুষ্ঠান আমি লইয়া গেলাম কিছুটা সময় সেফ আছে সোসাইটি দেখেন আমি আমরা কিলাহা মাত্রা মেখে অফরকে অফরের লোকে মাত্রাম আর কি শুভেচ্ছা বিনিময় করতাম এই জিনিসটা তারাও দেখবো দেখি শিখবো আরেকটা জিনিস বাইর লোকে আমি শেয়ার করলাম আপনারা যেহেতু দুজন মূলি বাজার আমার বাড়ি গোলাপগঞ্জ একটা জিনিস মনে করো একসময় প্রোগ্রাম নাই বাচ্চিন্তর লোকে বললাম সবসময় তো বাচ্চিন্তি এই দেশে আমরা প্রোগ্রামও যাওয়ার লাগে বা কিছু টাইম দিত না হ্যাঁ বড় বড় অনুষ্ঠানগুলো তারা যাইব তারাও তারা লাইফও বিজি পড়ালেখা লইয়া সব ধরনের তারার যে কাজকর্ম আছে আমরা একটা জিনিস করতে পারি যেমন আমরা দেশের কিছু জায়গার ব্যাপারে আমরা যখন ছোটোর থেকে বড় হয়েছি তারা ওগুলো জিনিস আমরা গল্প জেলা করলাম আড্ডা জেলা দিলাম তারা কইতাম পারি আমরা দেশটা ওলা আসি আমরা ছোটো থেকে ওলা বড় হয়েছি যেমন আপনি আপনার কলেজের গপ করলাম আপনি আপনার স্কুলের গপ করলাম আমার মেয়ে এখন 9 বছর আমার মেয়ে যখন দেখে আমার খুব মা তোমার স্কুলের প্রাইমারি স্কুলের বান্ধবী উনিয়া তাই খুব শখ তখন তাই ফরে কিতা করলায় মানে এই যে একটা এক্সাইটমেন্ট তার মাঝে খাম করে যে তারপরে কিতা করলায় তুমি দিন কিলা বড় হইলায় আমরা যে ওলা করলাম তুমি দিন ওলা পড়ছো তখন তুমি দিন কিতা করতাম স্কুলও তুমি দিন গেম খেলতাই নি দেখো হইতো এইগুলো জিনিস ওগুলো করলে বাচ্চারা একদিকে হইল আমার সিলেট আমার বাসা মা বাপ সবর প্রতি তারা
আস্তে আস্তে একটা ক্লোজ হইব তারা। তো এই জিনিসটা আমরা মনে হয় ভিউয়ার্স যারা আসেন আপনারা দেখলাম এই জিনিসটা আমরা করতে পারি। সপ্তাহ পরে হইলো মানে ওই যে আপনারা একটা কইছেন না নি শিকড়টা বোলা সম্ভব নয়, এটা বললেও আসলে সমস্যা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমরা কিন্তু উদ্যোগিত হইব। অনেক বড় মনোহরকে এক্সাম্পল আমার জন্য আমি ফোন লইয়া বইরেছি, আমার ম্যাডাম ফোন লইয়া বইরেছেন, বাচ্চা ফোন লইয়া বইরেছেন, সামটাইমস আমরা রইল আমরা নিজের কথা হই ভাই ঠিক আছে নি ফোন লইয়া হল বিজি, টিভি চলে টিভি কেউ দেখা না ওলহানো দিন, কিন্তু ও যে আপনার যে কইলা এই সময়টা আমরা কিছু সময় তারা দেওয়া লাইফ হিস্ট্রি, আমি কিলা ছোটখাটো গ্রামও লেখাপড়া করছি, শহরও লেখাপড়া করছি, কি পরিবেশ আছিল এগুলো জানার দরকার আমি মনে করি সবর আর কি। ঠিক আছে, আমরা বেশি সময় আত নাই, আমরা প্রোগ্রামও শুরু হয়েছে লেটে, আর আমরা ভিউয়ার্স যারা আছেন আপনারা আমরা আসলে কিছু কিছু ছোটো ছোটো ইস্যু তো বহুত আছে বাইরে গেছে একটা জিনিস যেহেতু শেষ পর্যায়ে প্রায় আপনার কাছে জানতাম একটা সাইডাম যে আপনার যে ইনো যেগুলো ট্রেনিং দিলা বা কিছু করো দেশ লইয়া সিলেটর ভবিষ্যৎ আপনি জানার আপনার মৌলভীবাজারও যে অবস্থান মৌলভীবাজারের মধ্যে সৌন্দর্যর যে অংশ সব দিকে এখন রিসোর্স বা অন্যান্য দেশের সব মানুষে করেন, তো এইগুলো রিসোর্স করার পিছে বা আমরা যে মনে করুক দেশও যারা আছে যারা এই দেশও নাই তারা ট্রেনিং দিয়ে আপনার যেহেতু ট্রেনিং ওই ইনভলভ আছেন আপনি কি তা মনে করেননি দেশের মানুষগুলারা এগুলো ট্রেনিং দিয়া যারা আছে তারা একটা বালা জব বাইরে থেকে খেলে এরা আমরা ইনো জব করতো বড় বড় প্যালেস হল জেনারিক জেনারেল এডুকেশন তাকিয়া বাংলাদেশ সরকারে টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশনের দিকে যখন গুরুত্ব দেব তখন দেশের যে লোকাল নিডস আছে লোকাল নিডসের পরে আপনার মিডিল ইস্ট ফটাইতে পারবা অন্যান্য দেশও যাইতে পারবে, কেনারা প্রচুর মানুষের দরকার না। আমি একটা কইরাম যে আমরার দেশও আমরার দেশে গ্র্যান্ড সুলতান বা প্যালেস যেগুলো আছে বাইরের মানুষ আইয়া জব করে বাইরের মানুষ তারার বালা ট্রেনিং আছে বাইরের বাইরের মানুষ এই জায়গাটা আপনি কিতা কইন একজন কমিউনিটি ওয়ার্কার হিসাবে সিলেটর আমরা যারা আছে বেকার বহুত আছেন পড়ালেখা করে চাকরি পান না তারার ক্ষেত্রে আপনারা যারা প্রবাসী আছেন কিতা করতে পারেন ট্রেনিং দেয়া ইয়ে করা যায় কিন্তু এটা রেসপন্সিবিলিটি নিতে হইব লোকাল গভর্নমেন্টে। ঠিক আছে আপনি লোকাল গভর্নমেন্টে লাইজ করিয়া ইয়ে করতে হইব, কিন্তু আমরা দেশ ডিস্ট্রাকশন বলতে কোন জিনিস হয় ধরেন আমি গেছি ট্রেনিং করাইলাম পরের দিন নীলক্ষেত তাকিয়া সার্টিফিকেট একশোটা প্রিন্ট হয়ে যাব সমান তো অনেক কোয়ালিফিকেশন লিয়ে আইব যে এমপ্লয়ার প্রপার এমপ্লয়ার থাকলে ও দিস ইজ বগাস বুঝছি। তার মানে আপনার কত লোকটাও যারাও করবা সরকার থেকে উদ্যোগ লো হইতো প্রপার ওয়েতে যে একটা এটা কোনো ধরনের জালিয়াতি বা দুই নম্বরে যখন না হয় আমরার যারা আছে আমরার ভাই ও বইন যারাও কাজ করার সুযোগটা পাইতো তারা প্রপার ওয়েতে ট্রেনিংটা করিয়া খেলার সুযোগটা পায়। ধন্যবাদ ভাই আপনারে আজকে আসলে শর্ট টাইম হয়ে গেছে কারণ প্রোগ্রাম শুরু হইতে লেট হয়েছে আপনি আইসেন আপনারে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামও সময় দেওয়ার লাগে আমরা অক্ষ সিলেটের অনুষ্ঠানও অবশ্যই আপনার আপনার লগে আরও একদিন বই বইমু আমরা আর ভাই আপনার কাছে জানতাম সেইরা মুখটাও কালচারাল সাইড লইয়া কাম করা ঠিক আছে সিলেটরে তুলিয়া দেওয়ার লাগে বা সিলেটর যে নাগরী ভাষা আমি জানি আপনি ইনো নাগরী ভাষা লইয়া যারা কাজ করে তারার লগে আপনি একজন ভাইস প্রেসিডেন্ট তার কমিটির সো খুব সংক্ষেপে একটা কুইয়া যে মানে আপনারা দিয়েও শেষ করবো আমরা তো একটা বিশেষ একটা ভাষা যে একটা সিলেটর আসলে একটা ঐতিহ্য এটা এটা লইয়া কতটুকু কিলা কাজ করা বা এটা লইয়া কতটুকু আগাইছেন আপনারা? থ্যাংক ইউ আফা। আমরা সিলেটর আদি হিস্ট্রি যেটা আসলে আর কি সিলেট তো জানেন এককালো আসাম আসাম এবং সিলেট ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আছে এক আসিল আমরা এক আসলাম আসাম লইয়া এটা আমরা এটা যদি যখন পুরো একলগে আসলাম একলগে আসলাম ভারত এরপরে একটা ষড়যন্ত্রমূলক কেউ যদি আমার অধি দর্শক যারা আছেন সে একটু মনে না করেন আর কি এটা ট্রু একটা ষড়যন্ত্র মাধ্যমে সিলেটটারে বাংলাদেশটারে দুই ভাগ করা হয়েছে কলকাতা আসলে পুরাটা আসলে কইরা পুরাটা একলগে আছে আমরা আসলাম তাহার কথা আছে কিন্তু এটা হাই লেভেলে একটা ষড়যন্ত্র করিয়া এই বেঙ্গলটারে ধ্বংস করা হয়েছে আজকে দুই বাংলা খেনে হইতাম আমরা যাই হোক সংক্ষেপে আমি সময় কম আমি মনে করি আর কি আফা যে কোশ্চনটা এটা যারা উদ্যোক্তা আছে বাংলাদেশ দেশে যারা উদ্যোগ নিছে বড় বড় রিসোর্স সকল করছে তারা ধন্যবাদ
এবং আমার মনে সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ মাত্রায় ধন্যবাদ নাগরী বাসালে আরেকদিন আলাপ হইব। দর্শক আপনারা যারা আছেন আপনারা সবে অত সময় আসতে লাগে, দুঃখিত আমরা আসার দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ার কারণে আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে শেষ করতে হয়। অবশ্যই আপনি তো আগামী সপ্তাহ ঠিক একই দিনও আমরা হোক সিলেটি অনুষ্ঠানে আমি জেনিফার সারওয়াল লাক্সমী আপনার তো সামনে হাজির হইমু আরও দুইজন অতিথি লইয়া। আপনারা ও পর্যন্ত ভালো থাকুক আর সুস্থ থাকুক, আর অবশ্যই COVID-19 লাগে আপনারা মাস্ক ইউজ করবা, হ্যান্ড স্যানিটাইজারে ধরি, সব যার যার মতো যে রুলস দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনারাগুলো মানিয়ে থাকার চেষ্টা করবা। ভালো থাকুক আর সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম। সুরমা গাঙ্গর পারোবাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি।